প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর সুজি দিয়ে ঝটপট একটি নাস্তা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপ পরিমাণের গ্রেট করা কাঁচা আলু। আলু দেওয়ার পর এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার পর ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, যেন এর মধ্যে কোনো রকমের দলা বেঁধে না যায়। এই রকম করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েছে, হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে এই রকম লম্বা করে নেব। একটি বানানো হয়েছে, আরেকটি বানিয়ে দেখিয়ে দেব। এই রকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়েছে। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। নাস্তাগুলো দেয়া হয়েছে। এখন উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি নাস্তাগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে অথবা ঝটপট অতিথি আপ্যায়নে আপনারা এই নাস্তাটি বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।